preview. दिन में जितनी दफा हम सांस लेते हैं उससे दो गुना तो সত্যি তোমার মতন ভদ্র ছেলে নাই বললেই চলে। বাহন চোদ বাহন চোদ বাহন চোদ ये तो जज्बात है मेरे बहन चोद गाल এত খারাপ ভাষা তোমার, এমন গালি দিচ্ছ তা আমার ডাইরেক্ট বহেন চোদ বলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। আজকে টিউটোরিয়াল দেবো কিভাবে কোথায় কি ভরতে হয়, কোথায় কোন জায়গায় কোন স্ক্রিনশটটা ভরতে হয়। প্রথমে পাশে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, ওই ভিডিওটা ডিসক্রিপশনে যাবে, যে ভিডিওটা দেখছো গিয়ে যত লিঙ্ক আছে ডাউনলোড করে নেবে। এক্সএমএল ফাইল, প্রিসেট, যা যা আছে সব ডাউনলোড করে তারপর আফটার মোশন বা লাইট মোশন যে অ্যাপটাই আছে ওখানে ঢুকবে। ওটাও ক্লিক করা দরকার নেই।
যেগুলো ডন টাক লিখেছে ক্লিক করা দরকার নেই, কিচ্ছু করা দরকার। এরপর সিলেক্ট অল করে এবার নিচের গ্রুপটা আনক্লিক করে, ওকে নিচের গ্রুপটা আনক্লিক করে এটাকে আগের মতো মার্ক করে দেবে। ফার্স্টে ক্লিক করে মার্ক করার পর এটা নিচে করে দেবে, একটু আগে ক্লিক করে একটু আগে ক্লিকে নিচে করে দেওয়ার পর এতে যে ফেকগুলো কপি করেছিল ওগুলো থেকে দিয়ে এটা পেস্ট করে দেবে। পেস্ট করার পর এই যে উপরের গ্রুপটা আছে উপরের গ্রুপটা আনগ্রুপ করে দেবে। এই গ্রুপটা মানে সব গ্রুপগুলো এক করে ওই গ্রুপটা আলাদা করে করলাম, কারণ হচ্ছে তুমি এরকম ভাবে করতে পারো, এটা একটু তুলে দিলে এই দিক তুলে করে নিয়ে উপরে থাকবে। এগুলো করার কারণ হচ্ছে তুমি যদি এখানে আনগ্রুপ করো, আমি দেখাচ্ছি, যদি এখানে আনগ্রুপ করো তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, আমি বুঝতে পারবে না অনেকগুলো হয়ে যাচ্ছে না। ওটা আনগ্রুপ করার পর সব স্ক্রিন রেকর্ডিং থাকছে, তারপর টেকনিক্যাল থাকছে, এই যে ক্যামেরা থাকছে, আরও সেট থাকছে, প্রবলেম হবে। তার জন্য ওগুলো গ্রুপ করে আলাদা করে মার্জ করে আলাদা করে এইটা স্ক্রিন রেকর্ড থাকছে, তাহলে তোমার সুবিধা হবে এর জন্য করা। তাহলে বুঝতে পারলে এইভাবে করবে, তাহলে গ্রুপটা ছোটো হবে না, গ্রুপটা একদম লাস্ট অব্দি থাকবে। আর এইটা ক্লিক করে এখানে ক্লিক করলে ক্যামেরাটা কীভাবে জুম হচ্ছে, জুম হচ্ছে, জুম আউট হচ্ছে দেখাবে। আর সেগুলো সব যা যা অফ করেছিল সেগুলো অন করে দেবে। ভিডিও তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, তারপর এক্সপোর্ট করে দেবে।